oh মালিক ওমিদ্দিন বিচার দিবসের যিনি মালিক আবার মালিকিন নাস তিনি কিসের মানুষ মানুষের আরেকটা আছে ইলাহিন নাস তিনি কিসের ইলাহ মানুষের ইলাহ নাস মানে কি ইলাহ মানে ইলা তিনি হচ্ছেন মানুষের ইলাহ আল্লাহ সুবহানাহু ওয়া কার ইলাহ মানুষের ইলাহ এখানে আপনারা তাই দেখছেন মালিক মানে হচ্ছে মালিক অধিপতি ইলাহ মানে ইলাহ উপাস্য ইলা মানে কি ইলা বা উপাস্য আর নাস মানে মানুষ আরেকটা হলো সুদূর সুদূর মানে হচ্ছে বক্ষ সমূহ যেমন ওইদিন আমরা বলেছিলাম সদর যেমন বলি সদর সদর ঘাট মানে তো সব সদর সদর জেলা থানা অথবা সদর এই সেই এই সদর মানে হচ্ছে কি যেটা সামনে আসে সামনে থাকে কি বুক বক্ষ তাই না অন্তর অন্তর অথবা বক্ষ এই দুটো অর্থে কি আপনার মক্কা অন্তর থাকে কোথায় কোথায় থাকে বক্ষের ভিতরে থাকে না ব্রেনে থাকে অন্ত থাকে কোথায় হার্ট কোথায় হার্ট হচ্ছে এখানে হার্ট হচ্ছে এখানে দুই ধরনের ব্রেন আছে এটা হচ্ছে হার্ট ব্রেন একটা হচ্ছে ব্রেইনস ব্রেইন কয়টা ব্রেন আছে দুইটা ব্রেন আল্লাহ দুটো ব্রেন দিয়েছেন একটা হচ্ছে হার্টের ব্রেন এই ব্রেনে সিগনাল আসার পাঁচ থেকে চার থেকে পাঁচ সেকেন্ড আগে এই ব্রেনে সিগনাল আসার চার থেকে পাঁচ সেকেন্ড আগে এই ব্রেনে সিগনাল আসে দ্য সিগনাল

এরপর হচ্ছে আর রাজিম এটা অর্থ আপনার পড়েছেন আউজিবিল্লাহিম রাজিম মানে কি বিতাড়িত আল জিন্না মানে আল জান্না জান্নামানে মানে কি বাগান বা জান্নাত আর জিন্না মানে কি যাই হোক না কেন আপনি আমরা যেই শব্দগুলো একটু একটু নিচে যান আমরা এই শব্দগুলো দেখলাম এই নোট আপনার নিয়ে যাবেন এই জায়গা খালি রেখেছে আপনারা নিজেরা এটাকে বোঝার জন্য এবার আসেন দ্বিতীয় ক্যাটাগরি আমি অর্থ দিলাম আপনি আরবিও বলবেন বাংলাও মানে আরবিও লিখবেন এবং তার ক্যাটাগরিও বলবেন কোন ক্যাটাগরি ওয়ার্ড এটা বলেন তো আল্লাহ এটা কোন ক্যাটাগরি এস এম কেবল ইয়া বলেন না কেন এটা কোন ক্যাটাগরি হরফ মধ্যে ফি কোন ক্যাটাগরি হরফ প্রভু প্রতিপালক রব রব এস এম তোমাকে কা কোন কোন ক্যাটাগরি এস এম আমি আশ্রয় চাই আমরা না আমি আশ্রয় চাই আউজু আমরা আশ্রয় চাই এটা কোন ক্যাটাগরি বলে এস এম কোন ক্যাটাগরি ফেল কোন ক্যাটাগরি হতে মিন হতে এটা কি আর শয়তান এটা কোন ক্যাটাগরি সৃষ্টিকুল আল আলামিন সৃষ্টি কল এটা কোন ক্যাটাগরি আমরা করে না নাবুদ কোন ক্যাটাগরি সবার বলতে হবে আমি কিন্তু আজকে ও প্রায় এই পর্যন্ত আট ঘন্টা 7 থেকে 8 ঘন্টা লেকচারে এসে শেষ অতএব আমার কাছে আপনাদের শক্তি বেশি থাকার কথা অ্যাটেন্ডেন্স শিটটা কি আজকে আছে দেয়া আছে আপনারা একটু সাইন করে নেবেন তারপরে সরল সঠিক সরল সঠিক বোর্ডের দিকে তাকাতে হবে সরল সঠিক মোস্তাকিম এটা কি সে তিনি হুয়া গ্রেট এটা কি এসেম দয়ালো রাহিম রহমান যেটা একটা বলেন কি এসেম না লা গ্রেট জিন জাতি আল জিন না মেহেরবান রহমান রহিম যে কোন একটাই বললাম এটা কি এসেম বলতে হবে কিতাব 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 প্রথম প্রশ্নগণ আরবি কি দলেন এটা কি এসেম অভিশপ্তগণ আল মাকদুব আলাইহিম এটা কি এসেম ফলে এটা ফা ফলে কি ফালিয়া আবুদু রব্বা হাজাল ভাই তো ওই যে ফা রব্বিকা একটা ফা পাইছেন নেকি হ্যাঁ এই যে ফা এই ফা মানে হচ্ছে ফলে ওটা আমরা পরে আলোচনা করব শুধু একটু ইঙ্গিত দিয়ে রাখলাম আপনাদেরকে আমরা সাহায্য চাই আইন আমরা সাহায্য চাই বইলা গেছেন আপনারা পাঁচবার পড়েন আমরা সাহায্য চাই নাস্তাইন আমরা সাহায্য চাই নাস্তাইন বলতে থাকেন আমরা সাহায্য চাই নাস্তাইন আমরা সাহায্য চাই উই সিক হেল্প আমরা সাহায্য চাই নাস্তাইন পাঁচবার হইছে ওতরে এতটুকুই থাকুক যারা যাদের আল্লাহ দিনা যারা যাদের আল্লা বড় কাবির এটা কি কাবির এস এম তারপরে এবং এটা কি হেদায়ত দিন ইহিদি হেদায়ত দিন ইহিদি এটা কি হেফেল তারপর হচ্ছে বক্ষ সমূহ সুদূর এটা কি ইসিম মানুষ আন্নাস এটা কি ইসিম তারপরে হচ্ছে আমরা দেখছি নরম কথা এটা বলছি আপনারা মাথায় বেশি রাইখেন না লাইয়ে না ফাকুল কওরান লাইনা লা আল্লাহু ইয়াতাযাক্কারু ওয়া ইয়াখশা ফেরাউনের কাছে আল্লাহ সুবহান ওয়া তাআলা পাঠালেন কাকে মুসা এবং হারুনকে বললেন দুইজনকে গিয়ে ফেরাউনের সাথে নরম করে কথা বলো ইসলাম শেখাতে হয় কিভাবে নরম ভাবে আচ্ছা তারপরে দেখেন তো রাস্তা পথ সরাত বিতাড়িত রাজিম বিতাড়িত রাজিম এইবার আমরা যা দেখতে চাই তা হলো এগুলো আপনাদেরকে বলে দিয়েছি আরবিতে কোন একটা শব্দ ইসম কি ইসম নয় ইসিম ফেল হরফ কোনটা এটা বোঝার জন্য সংক্ষেপে এগুলো আমরা খুব র্যাপিডলি যাচ্ছি যেটা নাম বাচক এটা ইসিম যেটা নামবাচক বাচক যেটা ইসিম যেই শব্দটার উপর আলিফলাম আছে ওই শব্দটা ইসম। যে শব্দের উপর কি আছে আলিফলাম আছে ওইটাই ইসম। যেটার উপর কি আছে আলিফলাম আছে যেমন আল মুস্তাকিম আপনি অর্থ জানেন না আপনি তারপরে আলিফলাম দেখার পরই বুঝলেন কি এটা এস এম যেটা কোনো জিনিসের নাম বোঝায় স্থান ব্যক্তি কোন জিনিস এটা এস এম আমরা বলেছি যেটার উপর আলিফলাম আছে সেটা কি এস এম যেটার উপর তানবিন আছে সেটা এসএম যেটার উপর কি আছে তানবিন আছে এটার উপর যদি তানবিন থাকে যেমন কিতাবুন কালা মুন কালা মুন গোলামুন গোলাম বলি না গোলামের বাচ্চা গোলাম গোলাম মানে কি গোলাম মানে আসলে বান্দা এখন কেউ যদি কারো নাম রাখে গোলাম নবী তাহলে তাই সে আসলে কার নাম কার বান্দা হলো নাকি নাম রাখা গোলাম মোস্তফা নাম রাখতে পারবেন রাখতে পারবেন না এই জায়গায় বুঝতে হবে গোলাম রসুল এ নাম রাখা যাবে এ নাম রাখা যাবে না গোলাম মোহাম্মদ এটা তো রাখতে পারবেন না গোলাম কার আল্লাহর গোলাম আল্লাহর গোলাম এটা মনে রাখবেন এটা কোন গোলাম কিবরিয়া কিবরিয়া তো আল্লাহর নাম তাতে সমস্যা নাই গোলাম গোলাম মাওলা আল্লাহর নাম তা রাখা যাবে তাতে কোনো সমস্যা নাই তাইলে আমরা কি বললাম যার উপর কি আছে আছে তানভিন যেটার উপর কি আছে আছে সেই শব্দটা ইসেম যার উপর তানভিন আছে সেই শব্দটা ইসেম যেমন ধরেন ইলাহুন ইলাহুন মানে কি ইলা এটা কি তানভিন আছে জন্য এটা ইসেম রাসুলুন রাসুল মানে কি রাসুল এটা কি এসএম আজাবুন তানবিন আছে কি না আজাব মানে কি শাস্তি অতএব এটা এসএম আপনি যেই শব্দের শেষে একটা গোলতা আছে কি আছে গোলতা খেয়াল করবেন লুক এট দিস যে শব্দের শেষে কি আছে গোলতা লম্বা তা না কি তা গোলতা যেটা শেষে কি আছে সেটা এসএম যেটা শেষে কি আছে গোলতা আমি এর মধ্যে কি বললাম প্রথমত বললাম যেটা নাম বাচক যেটা নাম বুঝায় জেডের উপর আলিফলাম আলিফলাম আছে উপর কি আছে জেডের উপর তানবিন আছে উপর আছে যেটার সাথে একটা গোলতা আছে যেটার সাথে কি আছে গোলতা আছে সেটাই কি এস এম উপর গোলতা আছে যেমন ধরেন আয়াতুন আয়াত মানে কি আয়াত কোরআনের আয়াত এমনি আল্লাহর নিদর্শন এখানে গোলতা আছে কিনা এটা কি এটাই সেম দেখবেন খলিফা খলিফা এখানে তা আছে কিনা গোলতা এটাই জান্নাতুন গোলতা আছে কিনা তাহলে কি এটা গোলতা যার মধ্যে আছে সেটাই কি এসেম যার মধ্যে গোলতা আছে সেটাই এ কোন কোনো অ্যাডজেকটিভ এর মধ্যে আমরা পড়ে আসলাম গুণবাচক নামগুলো কি আরবিতে এবং বাংলা ইংরেজিতে এবং বাংলা বাংলাতে এগুলো অন্যভাবে আসে কিন্তু আরবিতে সকল গুণবাচক যেমন আর রাহমান এটা কি গুণবাচক না আর রাহিম গুণবাচক কি না অর্থাৎ অ্যাডজেক্টিভ সকল অ্যাডজেক্টিভগুলো এসেম তাইলে আমরা একটু র্যাপ আপ করি সামারি করি রেক্যাপ করি রেক্যাপিং হলো প্রথমত বলেছি এসেম হল সব নামবাচক মক্কা এসেম না ফেল মাদিনা বাংলাদেশ পাকিস্তান আমেরিকা এসএম ঠিক আছে আমরা যদি বলি আবদুল্লাহ আব্দুর রহমান আয়েশা নামবাচক যত নামবাচক বাচক আছে কিছুই কি এস এম যেই শব্দের উপর আলিফলাম আছে সেটা কি এস এম আল কিতাবু আল কালামু আল গোলামু আর এগুলো সবই কে আর নাসু এস এম যেই শব্দের উপর তানবিন আছে সেই শব্দ এগুলো সবগুলোই কিসের কারণে এসেম হয়েছে তানবিন থাকার কারণে কিসের কারণে চার নাম্বার বলেছি যার শেষে গোলতা আছে কি আছে গোলতা সেটা কি যার শেষে গোলতা আছে সেটা কি যেমন বলেছি জান্নাতুন মিনাল জিনাল জুন জাত তা থাকা মানে হচ্ছে সেটা এস এম অ্যান্ড ফাইনালি আমরা বলতে চেয়েছি যেটা বিশেষণ সেটাও কি সব ধরনের বিশেষণ বিশেষণ সেটা এস এম আর ফেল তো ফেল তো যেটা কাজ কাজ ভার আর হরফ তো হরফই আমরা বুঝলামই যেটা এস এম না যেটা ফেল না ওইটাই কি যেটা এস এম এর ক্যাটাগরিতেও পড়ে না ফেলের এর ক্যাটাগরিতেও পড়ে না সেটাই কি হরফ সেটাই হচ্ছে হরফ আমরা সে হরফটা আপনাদেরকে এখানে জানালাম তারপরে একটা বিষয় আমরা অবশ্য ভুলে গিয়েছি অর্থাৎ সকল প্রণাউন গুলো এসেম এটা কিন্তু আমরা জেনে গেলাম এর মধ্যে আমরা জানছি সকল প্রণাউন কি এম নাউনের পরিবর্তে যেটা ব্যবহৃত হয় সেটা হুয়া জালিকা আচ্ছা এবার হরফ বলি তো মিন মিন ফি আলা বি মানে বা যেটা আমরা বলেছি সেটা কি হরফ ওয়া আমরা পাঁচটা আজকে জানলাম না হরফ এই বিশ্বাস করে পাঁচটা তো কম পক্ষে ছয় সাত হাজার ঠিক আছে এটা কিন্তু আপনারা জেনে গেলেন সর্বশেষ আপনাদেরকে আমরা কিছু ভার্ব শিখিয়েছিলাম এই ভারগুলো একটু খেয়াল করুন না মানে কি আউজু আমরা আশ্রয় চাই আহবুদু নাস্তাইন কল ইউয়াস শুইসু অশোশ দে ইউয়াস উইসু অশ্বসা দে ইউস যারা ইউস উইসু আল্লাজী না জারা এক বছর হলো আল্লাহজি আচ্ছা এরপরে আসে আ লা আ আমি আবাদত করি না বুদু মানে আমরা আ মানে আমি যেমন আউজু মানি আমি না আউজু আমরা তাহলে আ আর আমরা আমরা। এবং ঠিক আছে এই হামজা দেখলে বুঝবেন যে এটা আ আই 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 ধু আমি আবার করি আবার তো তোমরা আমি ওই জায়গাটি লোতে যাচ্ছি না একটু তারপরে জানতো আমরা দ্রুত শেষ করে দিচ্ছি তারপরে তারপরে কি আসছে তারপরে কি আসছে এগুলো ফেল এটা আপনাদের জানার এখন প্রয়োজন নেই তারপরে জান ফেল অনেক রকম হয় ফেল মানে হচ্ছে অতীত কালের বর্তমান কালের ভবিষ্যৎ কালের আদেশ সূচক ভবিষ্যৎ কি এক আচ্ছা বর্তমান বলতে কি আছে বলেন তো বর্তমান বলতে আসলে কিছু আছে নাকি যেমন ধরেন আমি এনে দাঁড়িয়ে আছি এটা হলো বর্তমান এটা ভবিষ্যৎ কিন্তু এটা এখন মাত্র অতীত হয়ে গেল তো অতীত এবং বর্তমানের মধ্যে কতটুকু পার্থক্য পার্থক্য তো আমি খুঁজে পাইতেছি না দূরবীন দিয়ে পার্থক্য লাগবে এটা তো আপনার জন্য হয়তো বা এতটুকু জেরো প্লেনে যাচ্ছে তার জন্য জেরো প্লেন যে রকেটের গতি যাচ্ছে ওর জন্য অতীত কতটুকু ওর আমরা এই লাস্ট মিনিট আমি বলছি ছয়টা শেষ করে দেবো সাতটায় শেষ করবো ইনশাল্লাহ যাতে আমরা এখনই আজান দিল তো দুই তিন মিনিট হলো এখানে আমরা নামাজ পড়বো ইনশাল্লাহ তাইলে আরবিতে ভার কয় প্রকার চার প্রকার অন্য ভাষায় হচ্ছে পাঁচ প্রকার আরবিতে হচ্ছে অতীত এবং ভবিষ্যৎ অতীত এবং কি ভবিষ্যৎ আর দুই নম্বর হচ্ছে আদেশ এবং নিষেধ আশেধ আদেশ এবং কি নিষেধ এবং সর্বশেষ আপনাদেরকে যেই আজকে বলেছিলাম যে দুইটা সুরা আমরা খুব ভালো করে দুইটা সুরা আজকে আমরা শিখছি দুইটা সুরা কিন্তু আপনারা মোটামুটি এখানে আমি আপনাদেরকে শব্দ তালিকা দিয়েছে যেই শব্দগুলো পড়লাম সবগুলো তালিকা এখানে দিয়ে দিয়েছি শব্দ তালিকা ভোকাবুলারি এই ভোকাবুলারি একটাও নাই যেটা এর মধ্যে আমরা পড়ি নাই সবগুলো ভোকাবুলারি দিয়ে দিয়েছি এখানে আপনাদেরকে তারপর হচ্ছে এস এর ভোকাবুলারি দিয়েছি ফেয়েলের ভোকাবুলারি দিয়েছি এবং ভার্বের ভোকাবুলারি দিয়ে দিয়েছি এই গুলো শুধু আপনারা দেখে নেবেন আমি কিন্তু ভোকাবুলারির উপর কোনো গুরুত্ব দেই নাই আপনাদেরকে এখানে কিছু ইয়ে দিয়ে দিয়েছি কিছু আয়াত দিয়ে দিয়েছি খণ্ডিত খণ্ডিত খন্ডিত এটা আপনারা বাসায় প্র্যাকটিস করবেন আগামী ক্লাসে আমি এর উপর আলোচনা করবো সর্বশেষ আজকে যেই জিনিসটা আপনাদেরকে দিতে চাচ্ছি আমি আশ্রয় চাই বি প্রতি আল্লাহ আল্লাহর মিন রাজিম বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আমি আশ্রয় চাই ক্লিয়ার অর্থ দুই নম্বর বি দ্বারা ইসম নাম আল্লাহ আর রাহমান আর রাহিম পরম দয়ালু অতি মেহেরমান আল্লাহর নাম দ্বারা আল্লাহর নাম দ্বারা এটা হচ্ছে বিসমিল্লাহির রহমানই রহিম এর অর্থ তারপরে আপনারা আসেন তো এই দুইটা সূরা আলহামদো আলহামদো বলেন না আলহামদো লিল্লাহি লি 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 আল্লাহ আল্লাহ লিল্লাহি রাব্বিল আলামিন জগৎসমূহের রব আল্লাহর জন্য সকল প্রশংসা আর রাহমান আর রাহিম পরম দয়ালু পরম মেহেরবান মালিকি মালিক ইয়াউমিদ্দিন আদদিন কর্মফল বিচার বলছিলাম দিনের কয়টা অর্থ দুইটা দিন বিচার বিচারের দিবসের মালিক ইয়া কা ওয়া ইয়া কা কেবল না আপনার আবাদত করি কেবল আপনার কাছে সাহায্য চাই ইহদি না ইহেদিনা আেরাত আল মুস্তাকিম ইহেদিনা সিরাতাল আল মুস্তাকিম সেরাত আল্লাদিনা দিনা আন আমতা আলাইহিম তাদের উপর আলাইহিম গাইরি মাগদব আলাইহিম মাগদব মানে তো অভিশপ্ত মাগদব মানে কি ওয়া লা দলেন কি হলো গাইরিল মাগদুবে আলাইহিম আলাদ দলেন তাদের পথ নয় যারা অভিষপ প্রাপ্ত এবং পথপ্রষ্ট এবার আমি আশ্রয় কোল চাই বি প্রতি এর দুটো অর্থ আছে প্রথম হচ্ছে দ্বারা সব সময় নয় প্রতি আবার সব সময় নয় বিভিন্ন সময় বিভিন্ন বি রব আর নাস মানে কি বলেন না মানুষের রবের নিকট আমি আশ্রয় চাই তিনি কে মালিক মানুষের অধিপতি ইলাহ ইলাহ কার মানুষের থেকে চাই মিন মিন মানে কি শাররি মানে খারাপ শাররি মানে কি এটা নতুন মনে রাখলেন শাররি মানে কি ওয়াস মানে তো ওয়াস মানে কি অশ্বাস ওয়াসওয়াসা আছে না ওয়াসওয়াস। কার ওয়াসওয়াসা আল খান্নাস কার ওয়াসওয়াসা থেকে খান্নাসের খারাপ ওয়াসওয়াসা থেকে ওয়াসওয়াসার অনিষ্ট থেকে ওয়াসওয়াসার ক্ষতি থেকে আপনার কাছে আশ্রয় চাই আল্লাহজি খান্নাসকে আল্লাহজি যে আল্লাহজি না আল্লাহজি না যারা আল্লাহজি আল্লাহজি না আল্লাহজি ইউসুইসু ওয়াসওয়াসা দেয় ফি ফি মানে পড়লেন তো ফি সুদূর অন্তঃসমূহ ও অসসমূহ আনাস মানুষের অন্তঃসমূহের মধ্যে যে ভাষা ভাষা দেয় এই খান্নাসের ভাষা ভাষার থেকে আমরা আপনার কাছে আশ্রয় চাই সেই খান্নাস কোত্থেকে আসে মিন ওই জিন্না ওয়া আনাস তাইলে খান্নাস কয় রকম মানুষ এবং জিন এখন জিন হয় না থেকে দূরে থাকা সহজ মানুষ খন্নাস থেকে দূরে থাকা খুবই কঠিন আল্লাহ সু আমাদেরকে সেই তফিক দান করুন আমি যেই জায়গায় পোষার কথা আলহামদুলিল্লাহ আমি পৌঁছেছি কিন্তু মধ্যখানে একটা জাম দিয়েছি আপনারা হয়তো বুঝতে পারেন নাই যে আমি এটা জাম দিয়ে চলে এসেছি এটা আপনাদের দায়িত্ব দিয়ে দিলাম বাসায় গিয়ে পড়বেন বুঝতে পেরেছেন এটা নিয়ে যাবেন এখানে নেক্সট ক্লাস থেকে আপনাদেরকে এটা প্রিন্টেডই আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ উইল মেক অল দ্য প্রিপারেশন ইনশাল্লাহ